প্রত্যেকেই শুধু আমাদের নিজেদের পরিবার বলে যাদেরকে আমরা ভাবি তার বাইরেও আমাদের যদি একটু পরিচয় থাকে, আমি যে পাড়াতে থাকি সে পাড়াতে আমি যখন চলে যাই, বাড়ি থেকে বেরোই, আমার কর্মস্থলে যাই, এই যে আসা যাওয়ার পথে অনেক মানুষ আছে যাদের সঙ্গে আমার কথা হয় না, কিন্তু তারা আমাকে নিয়ে কথা বলে। সেই কথাটা আমার মধ্যে যদি কিছু ভালো গুণ থাকে তাহলে তারা বলে এই যে ছেলেটি যাচ্ছে না, বা এই মেয়েটি, যদি ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক, তার অন্য কিছু পরিচয় আছে, ও খুব মানুষের পাশে থাকে, মানুষের দরদি, রাত বিরতে কোথাও কিছু হলে ওকে খবর দিলে ওর সঙ্গে থাকে, এরকম নানা পরিচয় আছে, যে পরিচয়গুলো কিন্তু আমাদের জীবনে প্রয়োজন আছে। আজকে এখানে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, আমিও বিশেষ করে তার নামের সঙ্গে একটা আরেকটা থাকে, সেটি হচ্ছে তার যে পারিবারিক যে বলে যাকে বলে সামনে সেটি থাকে। তো পিন্টুবাবুর সামনে কি আমি খুব একটা জানার চেষ্টা করি, পিন্টু নামেই আমি তাকে জানি, তার আরেকটা ভালো নাম থাকতে পারে, কিন্তু এই নামে তিনি এই আসানসোল শহরের মধ্যে তার একটা নিজস্ব একটা জায়গা তৈরি করেছেন। নিজস্ব জায়গা মানে একটা প্রগতি বলে একটি অর্গানাইজেশন যার নেতৃত্বে তিনি আছেন, সেটি 2009 সালে সেটি অফিসিয়ালি সেটি আসানসোলে তার যাত্রা শুরু হয়েছে। উনি সবচেয়ে বড় একটা অনুষ্ঠান করে, সেটি হচ্ছে বিবেকানন্দ ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, স্বামীজির নামে একটা ফুটবল টুর্নামেন্ট হয়, সেটি এই জুলাই মাসে সেটি হয়, এবছরও হয়েছে, আর সেটাতে 8টা টিম খেলে, তারা বেশ ভালো ফুটবল টিম। কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই খেলাকে কেন্দ্র করে তিনি আরও অনেক কিছু কাজ করেন, এরা যুক্ত নয়, কিন্তু উনি কিন্তু এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখেন, এবং তারাও খুব ওনার নামে বিদ্যুদা বিদ্যুদা করে তাদের সবাই একসাথে মিলে কাজ করেন, কিন্তু সবগুলোতেই উনি থাকতেই হয়, উনি না থাকলে হয় না। আবার উনি নিজেকে এইটা করেন না যে তাদের উপরে খুব একটা বসিং মতো করান, সেরকম কারণ সকলের সাথে মিশে একসাথে করেছে। আমার অনেক জায়গায় আমি যুক্ত হয়ে ওই সমস্ত কিছু করছে, বা কয়েকদিন আগে এখানে একটা পার্বতী বলে বিএড স্কুল আছে, আর ওদের একটা স্কুল আছে নর্থ পয়েন্ট স্কুল, উনি ওই স্কুলের যিনি মালিক শ্রী সচিন রায় বলে, তিনি বললেন যে তিনি ঠিক করেছেন ওই কোম্পানি তাদের ওই প্রতিষ্ঠান থেকে 25 লক্ষ টাকা করে 4 বছর 1 কোটি টাকা উনি স্কলারশিপ দেবেন। এইগুলো ওনার ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু এই যে পিন্টুবাবু এটা উনি নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তিগত উদ্যোগ নয়, ওর সাথে ওই অনেক প্রতিষ্ঠান আছে আসছে, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এবং আমার মনে হয় এটি আর 2009 থেকে 2024 আরও হয়তো 10 বছর পরে আজকে এটা একটা অন্য জায়গায় চলে যাবে। এই যে শহরটা আসানসোল শহর, এই শহরের উন্নতির পেছনে শুধু তো একটা মানুষ একটা কিছু করলো তাতে তো শহরের নামটা হবে, সেরকম তো হয় না, অনেক মানুষের যৌথ প্রচেষ্টা হয়। তার মধ্যে উনি একটা দিক বেছে নিয়েছেন, এখানে উনি ওই যে কাজটা করে যাচ্ছেন, তা অনেক আছে, অনেক স্টুডেন্ট আছে যারা ওনার কাছ থেকে সাহায্য পেয়েছে, এখন আবার তারাই সাহায্য করছে। আমাদের স্কুলে পড়তো, আমাদের এখানে হোস্টেলে থেকেছে 2012-তে ছিল, তাকে উনি সাহায্য করেছিলেন, এখন সে পোস্ট অফিসে চাকরি করে বা সফটওয়্যার কোম্পানি চাকরি করে, সে আবার নিজেও
ওই 5,000-6,000 টাকা স্কলারশিপ, সে বলেছে আমি একজনের টাকাটা আমি দেবো। আবার তার সঙ্গে আরো তার বন্ধুদেরও জোগাড় করেছে, অনেক ছেলে মেয়েই আছে, অল্প বয়সী স্বাবলম্বী হয়ে গেছে, ভালো চাকরি চাকরি করছে, এরপরে হয়তো পরিবার ফরিবার হবে, তখন হয়তো এতটা পারবে না, কিন্তু এখন সেই অনেকটা স্বাধীন, বাবা মায়ের উপরে সবটা নির্ভর করতে হয় না। তো তারাও শুনে তারা বলেছে আমরাও কিছু টাকা দেবো, তা এইভাবে এই কাজটা করে। তা সেই জন্যে আমি পিতৃবাবুকে বলেছিলাম, বিশেষ করে আমাদের এই আইটিআইতে যারা এই ছেলেমেয়েরা আছে এরা সবাই ফ্রেশার, তারা কেউ 1 বছরের কোর্স করে তাদের চাকরি বাকরিতে চলে যাবে, আবার অনেকে 2 বছর কোর্স করে চাকরি বাকরিতে যাবে। কিন্তু এই কথাগুলো জানার প্রয়োজন আছে, কারণ এই স্বপ্নটা যদি থাকে তাহলে সেই স্বপ্নটা কোনো না কোনো দিন সেটা প্রকাশ পাবে। কিন্তু আমি স্বপ্নই দেখিনি তাহলে তো কিছু প্রকাশ পাবে না, কিন্তু স্বপ্ন দেখার প্রয়োজন আছে আমার মনে হয়। কারণ উনি নিজে উনি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওনারও পরিবার আছে, ওনার ছেলে আছে, সেও ভালো পড়াশোনা করছে, সমস্ত কিছু করছে, কিন্তু তার সাথে সাথে এই যে সমাজে এই প্রগতি নামে একটা প্রতিষ্ঠান, সেটা আসানসোলের বুকে অনেকেই এই প্রগতি বললে বলবে যে হ্যাঁ ওখানে খুব স্বচ্ছতার সঙ্গে সমস্ত কিছু হয়। তা আমি সেই জন্য ওনাকে আজকে অনুরোধ করেছিলাম, উনি এসেছেন, উনি এরপরে তোমরা ওনার কথা সব বলবে। আমি আজকে এখানে উপস্থিত হতে পেরেছি সেক্রেটারি মহারাজ আমাকে দিন কয়েক আগে ফোনে জানিয়েছিলেন যে একবার আমার স্টুডেন্টদের মাঝে আমি যে কাজ শুরু করছি আমি এবং আমার অর্গানাইজেশন সেটা আমার ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরার জন্য ওদেরকে কিছু আমি বের করতে হবে। মহারাজে এই আমন্ত্রণ বিশ্বাস করো আমার কাছে এটা ঈশ্বরের আশীর্বাদ। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আসানসোল রামকৃষ্ণ মিশনের নিপুণ্য ভূমিতে এসে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারবো, এটা আমার কাছে পরম সৌভাগ্যের ব্যাপার। মহারাজ প্রকৃতি সম্বন্ধে কিছু বলেছেন, প্রথমে আমি আমার মহারাজ পিণ্ডবাবুগুলি জানি, আমার ধারণা শুভব্রত ভট্টাচার্য দন্তেশ্বর শুভ আমার নামের কোনো অর্থ আছে কিনা আমি জানি না, কোথাও পাইনি। শুভব্রত নামটা তো ঝটমট, আমি যখন প্রথমে ছোটবেলায় নাম লিখতে গিয়ে আমি সুব্রত লিখে ফেলতাম বহু জায়গায়। আমার বাবা প্রায় প্রতি বছর স্কুলে গিয়ে 4 থেকে 5 উঠছি, আমার বাবা স্কুলে গিয়ে নামটাকে চেঞ্জ করছেন, বলছেন যে না আমার শুভব্রত, এরকম প্রতি বছর হয়েছে। আমি অনার্স গ্র্যাজুয়েশন করেছিলাম, এখন কিছু অনার্স, আমার পার্ট ওয়ানের রেজাল্ট যখন এলো তখন সুব্রত ভট্টাচার্য করে এলো, আমি আবার সেই আমি বিসি কলেজে পড়তাম সেটা দিলাম বর্ধমান ইউনিভার্সিটিকে, আবার নামটা কারেকশন করে সুব্রত হয়ে এলো। তো আমি নামটা ভালো নামটা আমি বিশেষ করি না, ইভেন আমার অফিসেও আমাকে সব পিন্টু করে ডাকে, সেটা আমার কোম্পানির চেয়ারম্যানও আমাকে পিন্টু করে ডাকে, পিন্টু আমার ডাক পিন্টু হয়ে যায়। তো ছোটবেলা থেকে আমার বাড়িতে অনেক ছোট, তখন আমার এখন খেয়াল করছে না,
বাড়িতে একটা বিবেকানন্দের ছবি ছিল, আমার ওই ছবিটা দেখে স্বামীজির প্রতি আমার অ্যাট্রাকশন হয়। আমরা সবাই যখন ছোটবেলায় প্রথম রেডিওতে প্রথম গান শুনি বা খবরটা শুনি, প্রথমে ওই বয়সে তখন মনে হতো যে আওয়াজটা কোথা থেকে আসছে, একদম ছোট তখন কি ভেতর কি ঢুকে আছে এটা মনে হতো। তিনি একমাত্র সন্ন্যাসী, সন্ন্যাসী যে আরো হয় এটা সেই সময় আমার বোধশক্তি ছিল না, যে বয়সে আমি ওটা ছবিটা দেখেছিলাম। তারপর সে ছবি দেখে অ্যাট্রাকশন এবং ওনাকে জানবার চেষ্টা করি, ওনাকে তো জানা অত সহজ নয়, তো বড়দের কাছ থেকে কিছু কিছু কথা শুনেছি। আমার মনে হয়েছিল যে মানুষটি আমার দেশবাসীর জন্য মানুষের কথা চিন্তা করেছেন, তো আমরা কি পারি না যে ওনার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা আমরাও কিছুটা এগোতে পারি। আমার মনে হয়, আমি ছোটবেলা থেকে মনে হলো যে ওনার যে দেখানো পথ এই পথে যদি আমি হাঁটতে শিখি তাহলে আমার জীবন ধন্য হবে। সেই থেকে আমি ছোটবেলায় কেউ কিছু চাইলে পরে তাকে আমি দিতাম। আমার মনে হতো যে যে আমার কাছে এসে কিছু চাইছে ঈশ্বর তাকে পাঠিয়েছেন, তো আমি তাকে না করতে পারব না, কারণ সে ঈশ্বরের সন্তান। ঈশ্বর কি রূপে আমার কাছে এসছেন আমি জানি না। এই করতে করতে আমি চাকরি পেলাম, অনেকে আমার কাছে আসতে থাকত, আমি কিছু কিছু করে দিতাম। এবার কি হতো, মাকে আমি বলতাম না, আমার বাবা স্টেট ব্যাংকে চাকরি করতেন, বাবার সঙ্গে আমার খুব কম কথা বলতাম, বাবা খুব রাজবাড়ি মানুষ ছিলেন কিন্তু অত্যন্ত স্নেহ করতেন, আমরা যা কিছু আবদার মায়ের কাছে করতাম, কিন্তু আমি কাউকে দিয়েছি এটা মাকে বলতাম না যে মা চিন্তা করবে যে আমার ছেলেটা এসব পয়সা করি ও এরকম বিলিয়ে বেড়াচ্ছে, ও নিজের জন্য কিছু রাখছে না। এটা শুধু আমার মা নয়, এটা প্রত্যেক মা বাবারই এই চিন্তা থাকে যে আমার ছেলেটা যেন সব টাকা পয়সা যেন ও সব কিছু না বিলিয়ে দেয়, ও নিজের ভবিষ্যৎ চিন্তা করে। এটা আমার মনে হয় 99% মায়ের এই চিন্তাভাবনা থাকে, এটাও যে চায় না তা নয়। অনেক সময় হয়েছে আমি একজন মেয়ের বিয়ে আমার কাছে এসে বললো যে এরকম আমাকে একটা আলমারি দিতে হবে, আমি এক কথা বললাম ঠিক আছে। আমি চিন্তা করলাম যে আমার তো বোন আছে, আমার বাবা মারা গেছে, আমার দুই বোন ভাই বিয়ে ধরা দিয়েছিলাম, তারপর আমি বিয়ে ধরা করেছিলাম, আমি বড় ভাই, তাই বললাম যে আমারও তো বোন বিয়ে দিয়েছি, তা আমার বোনের বিয়ে দিতে পারি, তার ওই ওনার মেয়ের বিয়ে হচ্ছে না, তার একটা জিনিস দরকার, তা আমি দেবো না, আমি এক কথা বলবো হ্যাঁ দেবো, কিন্তু আমি ওই কিনে নিতে বল দিতে পারবো না, রাম দাঙ্গা নিতে পাঠাতে হবে। আমি বললাম আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি রাজনীতি কিনে নিন, আমি তাকে সেই সময় দিনে 5,000 টাকা দরকার ছিল, 5,000 টাকা আমি দিয়ে দিলাম। এই কথাটা একজন গিয়ে আমার মাকে গিয়ে পড়ে গেল, আমার মা সেদিন, আমি প্রতিদিন এখনো আমার অভ্যেস যে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি ঠাকুর ঘরে গিয়ে আগে প্রণাম করি, তারপর আমার মাকে গিয়ে মাকে ওঠাই, মা কোনোরকমে মাথাটা ওঠায় আমি মাকে প্রণাম করি। তো আমি ঘর থেকে বেরোবার সময় এখনো বা স্ত্রী থেকে আমার অভ্যাস মাকে প্রণাম করেই বেরোবো। আমি বাড়িতে গেছি, মা বলে ডাকছি, মা বলছে আমি কারো মা ভাঙা মানে রেগে আছি, তাই আমি বললাম কি ওর মা, না তুমি আমার মা, বলে আমি কারো মা নিয়ে মা মুখ ফিরে বসে আছি, নিয়ে আমি বলছি যে না কথা বলো, নিয়ে বলছে যে বাবা তুই এরকম করেছিস, তুই নিজে ধূপ ভবিষ্যৎ চিন্তা করছিস না, এইভাবে টাকা পয়সা দিয়ে দিচ্ছিস। তখন আমি মাকে বললাম মা দেখো বাবা চলে গেছে, তোমার মেয়েদের কি বিয়ে হলো না, মেয়েকে একটা বিয়ের জন্য আমি দিয়ে দিয়েছি, তাতে কি যায় আছে মা, আমি কি না খেয়ে মরে যাবো, তাতে তুই এখন ভাবছো না। মা কাঁদতে শুরু করলো, যাও মাকে প্রণাম করলাম, মা আবার ঘুরে গেল সব কিছু। এটা হয়তো সব মায়েদেরই হয়। যাও আমি এই করতে করতে যখন দেখলাম যে আমার একার পক্ষে এত মানুষ চলে আসছে আমি তো না করতে পারছি না, এতে ভেতর ভেতর আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, তখন আমি চিন্তা করেছিলাম যে আমি একটা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করব যে প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ
আমার কাজটাকে দেখে যদি উৎসাহী হয়, যদি ভালো লাগে, তারা এসে হাত মেলাবে। তাহলে আমরা দশজন মানুষ যদি এগিয়ে আসি, তাহলে দশজন মানুষকে আমরা সাহায্য করতে পারবো। কিন্তু আমি কারো কাছে একটি পয়সাও কারো কাছে আমি চাইবো না। এই চিন্তা ভাবনা নিয়ে 2009 সালে আমি এই প্রতিষ্ঠান তৈরি করব। অদ্ভুতভাবে 2009 সালে প্রতিষ্ঠানটা তৈরি হওয়ার পর আমাকে একজন, তিনি জবধান করতেন, তিনি আমাকে জবধান করে বলেছিলেন যে বিভূতা তুমি এই কাজটা করতে হবে, বহু মানুষ তোমার পাশে থাকবেন। তা আমি ওনার কথা দিয়ে এই কাজে নেমেছিলাম এবং সত্যি সত্যি সেটা আজ প্রমাণ হচ্ছে যে উনি যে কথাগুলো বলেছিলেন উনি ঠিক ঠিক করে বলেছিলেন। ওনাকে, উনি আমার অন্তরের সাথে আছেন, উনি ফিজিক্যালি কোনোদিন আমাদের কোনো অনুষ্ঠানে সেরকম ভাবে থাকতে পারেন না। ওনাকে নিলাম আর দুজন আমার ছোটবেলাকার বন্ধু, তাদেরকে বললাম যে তোরা দুজন থাকবি আমার সাথে, তোরা এক কথা রাজি হলো। এই চারজনকে নিয়ে আমি শুরু করলাম। আমি চিন্তা করলাম যে অর্গানাইজেশন তো আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, তো এটা নামকরণ হলো প্রগতি নাম হলো। এটা নাম ওই ভদ্রলোক যিনি যোগদান করেছিলেন তিনি আমাকে দিয়েছিলেন নামটা। ইন্ডিয়ান ব্যাংকে একটা অ্যাকাউন্ট করলাম, করে ভাবলাম কাজ শুরু করবো। কিন্তু 2009 সালে আমার একটা সার্ভাইকাল অপারেশন হয় চেন্নাইগুলোতে। তখন 2 মাস আমি বাড়িতে গলায় বেল্ট পরে থাকতে হতো আমাকে। তারপর আমি চিন্তা করছি যে প্রতিষ্ঠান তৈরি হলো, অথচ কাজ করতে পারছি না। এই করতে করতে 2011 সাল হয়ে গেল। 2011 সালে আমি বিবেকানন্দের নামে বিবেকানন্দ গোল্ডটা ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম। যে চিন্তা করলাম সেই সময় আসানসোলে 11 সাইড ফুটবল টুর্নামেন্ট হতো না, বন্ধ ছিল, ছোটখাটো মাঠে টুর্নামেন্ট হতো, ডিনাইট টুর্নামেন্ট হতো, এসব হতো। যে ওইখান থেকে আমি কিছু স্পন্সর জোগাড় করে ওখান থেকে টাকা বাঁচিয়ে প্রথম আমার কাজ যে মেধাবী ছাত্রছাত্রী যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না তাদেরকে সাহায্য করবো, এই চিন্তা নিয়ে 2011 সালে ওই ফুটবল টুর্নামেন্ট শুরু করলাম। সেখানে আমি এককভাবে প্রায় 1,82,000 টাকা স্পন্সর জোগাড় করলাম আর খরচা হলো প্রায় 1,66,000 টাকা মতো, 1,000 টাকা বেঁচেছিল। তারপরে সেই বছরই দুর্গা পুজোর সময় সপ্তমী পুজোর দিন আমার মনে আছে, মানিকচাঁদ গার্লস হাই স্কুলের একটি স্টুডেন্ট পিঙ্কি মণ্ডল, এই মেয়েটির ক্যান্সার হয়েছিল। ভারতী দেব ওই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন বোধহয়, উনি 30 সেপ্টেম্বর রিটায়ার করেন। উনি এসপিও সাহেবের কাছে আবেদন করেছিলেন যে এই মেয়েটির ক্যান্সারের জন্য সমস্ত পুজো কমিটিকে আপনি একটু বলুন যে ওরা যদি কিছু সাহায্য করে। এবং আমি দেখেছিলাম যে পুজো প্যান্ডেলে ওই মেয়েটির ছবি দিয়ে ফ্লেক্স দেওয়া হয়েছিল অনেক জায়গায়। আর সপ্তমী পুজোর দিন আনন্দবাজারে ওর পেপারে ওর মেয়েটির ব্যাপারে নিউজটা বের হয়। আমি নিউজটি পড়ে আমার মনটা এত বিচলিত হয় আমি যোগাযোগ করি ওই সাংবাদিকের নাম্বার, তারপর আমি ওই মেয়েটি কোথায় থাকে সে খোঁজ খবর নিয়ে আমরা 3 বন্ধু মিলে 7,000 টাকার চেক ওই ভারতী দেবের বাড়িতে গিয়ে মেয়েটির হাতে দিয়েছিলাম। এটা প্রথম মানে প্রগতির প্রথম সেবা কাজ শুরু হলো 2011 সালে পুজোর পর নভেম্বর মাসে পরে গিয়েছিলাম। তারপরে বোলপুরের একটি মেয়ের খবর পেলাম যে তার বাবা অত্যন্ত গরিব, মেয়েটির ওর বাবার দুটি মেয়ে, বড় মেয়েকে বিশ্বভারতীর একজন প্রফেসর তার খরচ পাতি সমস্ত কিছু দেন, এই ছোটো মেয়েটি 12 পাস করেছে ও কলেজের বইপত্র কিনতে হবে, বই কিনতে পারছে না। তো আমি বললাম, একজন আমাকে বললো, আমি বললাম ঠিক আছে একটা চিঠি করুন আর বুকলিস্টটা পাঠিয়ে দিন। আসানসোল পুস্তকালয় থেকে বইগুলো কিনলাম। পুস্তকালয় যখন দেখলো ওই চিঠিটার সঙ্গে ওই বুকলিস্টটা আছে, চিঠিটাতে বেয়ার করেছেন, তো পুস্তকালয়ের মালিক আমাকে বললো আপনি কি কোনো চ্যারিটি করেন না? বললাম হ্যাঁ এটা চেয়েছে তাই আমি দিতে চাইছি। বললো আমি বললাম ঠিক আছে, এরকম কোনো যদি আপনার কাছে কোনো চা আপনি যদি দিতে চান আপনি আমাকে বলবেন, আমি একটু বেশি ডিসকাউন্ট, তো উনি আমাকে একটু বেশি ডিসকাউন্ট করে দিলেন বইগুলো। উনি আমরা প্রায় 8-9টা বই ছিল, সেই বই আমরা ওকে পাঠালাম। এই দিয়ে শুরু হলো কাজ। তারপর ধীরে ধীরে 2013 সালে আমাদের অর্গানাইজেশনের মেম্বার তৈরি হয়েছিল। তখন কোনো মেম্বার কোনো কিছু ছিল না, এই 2009 থেকে 12 পর্যন্ত।
আজকে এর সদস্য সংখ্যা, অফিসিয়াল সদস্য সংখ্যা 200 উপরে, এবং বহু মানুষ আজকে ওতপ্রোত হয়ে জড়িয়ে গেছেন। আমরা এই বছরও খেলার মাঠে এখন পর্যন্ত 112 জন স্টুডেন্টদের পাশে দাঁড়াতে পেরেছি, এবং এর মধ্যে অনেক স্টুডেন্ট যারা ভালো চাকরি পেয়ে গেছে। আসানসোল রামকৃষ্ণ মিশনের 2 জন স্টুডেন্ট, তাদের পাশে হচ্ছে মহারাজ যেটা বললো, এক সঞ্জিত রায় সে এখানে হোস্টেলে থাকত। 2012 সালে আমার মনে আছে গুরু নানক বার্থডে দিন আমরা 5 জন এসে, বিশ্বজিৎ মহারাজ ছিলেন তখন হোস্টেলে, উনি সেবার আমাদের ওপেনিংয়ে গিয়েছিলেন বিশ্বজিৎ মহারাজ মাঠে। তো উনি জানতে পারেন যে আমরা 4 জন স্টুডেন্টকে স্কলারশিপ দেবো, 5,000 টাকা করে দিয়েছিলাম। আমার জীবন মহারাজ ঠিক আছে, ওর পাশে নিশ্চয়ই দাঁড়াবো। তো সেই বছরই খেলা হয়েছিল জুলাই মাসে, আমরা সেটা বোধ হয় গুরু নানক বার্থডে বোধ হয় সেপ্টেম্বর অক্টোবর এরকম হয়, বোধ হয় নভেম্বর মাসে। তো নভেম্বর মাসে গুরু নানক বার্থডে দিন এসে আমরা 5,000 টাকা চেয়ে ওই ছেলেটি হাতে দিয়ে যাই, মহারাজ ছিলেন তখন। মহারাজ আমাকে বললেন যে আপনাকে একটা অনুরোধ করবো, আপনি একে এখানে তো দিয়ে গেলেন, এটা যদি আপনি খেলার মাঠে দেন না ও উৎসাহিত বেশি হবে। আমার কথা দিলাম পরের বছর থেকে ওকে পাঠিয়ে দেওয়া হবে, পরের বছর থেকে ওকে মাঠে দেওয়া হয়েছিল, এবং 8 বছর আমরা ওর পাশে ছিলাম। কোভিডের সময় আমরা খেলাটা করতে পারিনি 2 বছর, আমরা রবীন্দ্র ভবনের বাইরে চাতালে সেখানেও আমরা 15-ই আগস্টের দিন 2 বছর দিয়েছিলাম 20-21 সাল। যাই হোক, ও পোস্টমাস্টারের চাকরি পায়, যেদিন চাকরি পায় সেদিন ও আমাকে ফোন করে বলে যে দুর্গাবু আমি এবছর থেকে আমি একটা ছেলের দায়িত্ব নেবো। এবং তারপরে সংঘ করা হয়, সংঘ করা হয় 2015 সালে মাধ্যমিকে অল বেঙ্গলে ডেথ হয় আসানসোল রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট সংঘ সারানপুরে বাড়ি, আমরা ওখান পেয়ে গিয়েছিলাম, ওর পাশে আমরা থাকি। গত বছর ওই এমটেক করে, এমটেক করার পর এমটেক পর্যন্ত আমরা ওর পাশে ছিলাম। ও এমটেক করে ও একটা চাকরি পায়, যেদিন চাকরিটা পায় তারপরে তিনি ফোন করে বলে যে কাকু আমি এবছর থেকে একটা ছেলের দায়িত্ব নেব। তো এই যে কাজ, আমাকে কিন্তু কাউকে কারো কাছে চাইতে হয়নি, আমি কোনোদিন কোনো মানুষকে কি বলিনি যে আপনি আমাদেরকে একটা স্টুডেন্টের টাকা দিন, এ কথা আমি বলিনি, আমি আজ আগামী দিনেও আমি বলবো না। এবং আমার অর্গানাইজেশনে, আমাদের অর্গানাইজেশনে আমি সমস্ত মেম্বারদেরকে বলেছি যে কালী পুজো দুর্গা পুজোর মতো কেউ চাঁদা তুলতে যাবে না, আমরা যে কাজটা করি সে কাজটা মানুষের সামনে তুলে ধরো, মানুষ নিজের মন থেকে যেটা করবে সেটা চিরকাল থাকবে, সেটা নিজের আনন্দ পাওয়ার জন্য, নিজের শান্তি পাওয়ার জন্য সে কাজটা করে। আমি তার কাছে টাকা চাইলে আজ আমার কথা দিয়ে আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমাকে দেবেন, 6 মাস পর আরেকজনের জন্য আমি গিয়ে চাইতে যাবো, তখন আপনি হয়তো ভুল বুঝলো, আমি আপনি তো 500 টাকা দিয়েছেন, হয়তো 300 টাকা দেবেন। তারপরে যখন যাবো তখন আপনি ভাববেন যে কিন্তু আসছে এও কিছু ধান্দার জন্য আসছে, তো আপনি আস্তে আস্তে সরে যাবেন, আমি তার কাছে ছোটো হব। তো আমি সেটা কোনোদিন চাইনি। আজকে আমরা 112 জন স্টুডেন্ট, এই 112 জন স্টুডেন্টকে তো আমি দায়িত্ব দিতে পারতাম না, আমি 1 জন কি 2 জনকে হয়তো টাকা দিতে পারতাম, তার বেশি তো পারবো না। তো এই 112 জনকে স্টুডেন্ট, তো আসানসোলের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, তারা এগিয়ে এসছে বলে আজ এই কাজটা করতে পেরেছি আমরা। এর পাশাপাশি প্রায় এবছর খেলার মাঠে 17 জনকে আমরা হুইল চেয়ারটা এসে দিয়েছি। 2015 সাল থেকে এটা শুরু হয়েছিল, প্রথম 2015 সালে প্রথম যখন হুইল চেয়ারটা এসে দেওয়ার কথা হলো, কেউ মেম্বাররা কেউ জানে না কীরকম দাম, কেউ উৎসাহীভাবে এগিয়ে আসছে না। তা আমি বললাম যে ঠিক আছে আমি একটা হুইল চেয়ার দিয়ে দেবো। আমার কথা শুনে কৃষ্ণেন্দ্র রায় যে ইন্ডিয়ান গ্রুপ ওয়ালা, সে জানতে পেরে বললো আমি একটা হুইল চেয়ার দেবো। তো আমরা দুটো হুইল চেয়ার, একটা হুইল চেয়ার একটা ট্রাইসাইকেল, ট্রাইসাইকেলের দামটা একটু বেশি ছিল, তা আমি ট্রাইসাইকেলটা দিলাম, কৃষ্ণেন্দ্র রায় হুইল চেয়ারটা দিল। আমরা 2015 সালে লোকমাটির প্রথম হুইল চেয়ার ট্রাইসাইকেল দিতে শুরু করলাম। আজকে এবারে খেলার মাঠে দেওয়া পর্যন্ত আমাদের হলো 85 জনের পাশে আমরা দাঁড়াতে পেরেছি, 85 জনকে আমরা দিতে পেরেছি। এই কাজগুলো আমি বিলিভ করি যে কাজ আমি আপনি কেউ করেন না, এই প্রতিষ্ঠান স্বামীজির তৈরি, এটা আমার অন্তরের থেকে আমি বলছি, এই প্রতিষ্ঠান স্বামীজির তৈরি, স্বামীজির কাজগুলো আমাদের থেকে করান। এই টুর্নামেন্ট যখন শুরু হয় তখন জোহরের কোম্পানি, আপনাদের কাছে একটা ঘটনা বলি, জোহরের কোম্পানি এরা অনেক বড় গ্রুপ,
এ হচ্ছে পাঞ্জাবের যে চিফ মিনিস্টার ছিলেন দরবার সিং, সেই দরবার সিং এ নিজে ছিলেন জমিদার সিং চৌহান, যাদের তিনি আগে ধানবাদে স্কাইলাইট হোটেল আছে ধানবাদে মারুতির পিছনে জোহান লেখা থাকতো, এরা অনেক বড় গ্রুপ। ওনার দুই ছেলে জোহান কোম্পানি চালাতো। তো আমি 2011 সালে একসময় উনি আমার ডিস্ট্রিবিউটার ছিলেন 2007 সাল পর্যন্ত, তারপরে উনি আমাদের ডিস্ট্রিবিউটার নয়। কিন্তু এই জমিদার সিং জোহার আমার ব্যবহারে এতটা খুশি ছিলেন, উনি আমাকে বলতেন ফেভিকল বলে ডাকতেন, বলছে এই লাইটটা জোরটা হারে, এই লাইটটা জোরটা হারে। তো 2007 পরে আমি যখন 2011 সালে এই ফুটবল টুর্নামেন্ট করবো, সেই সময় আমি ওনার ছেলের কাছে গিয়ে বললাম, উনি বললো যে কত টাকা খরচা আছে। আমি এটা আন্দাজে এটা লিখলাম, 11 ফুটবল টুর্নামেন্টে কোনো অভিজ্ঞতা নেই, আমি এটা হিসেব করে তাদের করেছিলাম বোধ হয় 96,000 তাতে 31,000 টিপ পেমেন্ট দিয়েছিলাম। তো উনি কাগজটা দেখে সঙ্গে সঙ্গে 31 উপরে উনি একটা রাউন্ড ছিল দিল, বলো ইউরোপে আমি দিয়ে দিলাম, তুমি বাকি তো ম্যানেজ করো। তখন আমি চুপচাপ হয়ে জানলাম যে আমার মনে হচ্ছে বাজেট একটু ভুল করেছিল, ঠিক সে গেল আমি আবার ঠিক করে বললাম। নিয়ে ওটা প্রায় 1,36,000 টাকা মতো টিপ পেমেন্ট লিখলাম 51,000। উনি বলো ই পয়সা আমি দিয়ে দেবো, বলো আপনি তুমি জোগাড় করো। আমি চুপচাপ বসে আছি, তুমি বলো কিছু ভাবছিস? কেননা হ্যাঁ আপনি তো অনেক টাকাই দিচ্ছেন, কিন্তু বাকি টাকাটা আমি কোথা থেকে জোগাড় করি সেটাই চিন্তা করছি, আমার কোম্পানিতে বললে তো কিছু দেবে। উনি শুনলেন, 2 মিনিটের মধ্যে বললো ওনার যে ম্যানেজার ছিলেন সেনবাবু সেন, সেনটাকে বলছেন সেন গুপ্তা পিটুকে চেক দিয়ে দেন 1,00,000 টাকা। 2011 সালে এই চিন্তা করুন, আজকের আসানসোলের মতো জায়গাতে একটা ফুটবল টুর্নামেন্ট করার জন্য কেউ 1,00,000 টাকা দেবে বলুন তো? আমার তো মনে হয় না কেউ দেবে 2011 সালে এটা ঘটনা। আমার সংসদে মাথায় রোজ উনি 1,00,000 টাকা দিচ্ছেন, এবার উনি বলতে পারেন যে এটা দরবড়া সিংহের নামে টুর্নামেন্ট করা হবে? বলতেই পারেন উনি ওনার দাদুর নামে টুর্নামেন্ট হবে। আমি দেখলাম উনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তার এই টুর্নামেন্ট করবে যে এটা কংগ্রেসের টুর্নামেন্ট, তো আজকে তার পাওয়ারে থাকবে কাল পাওয়ারে থাকবে না, এই টুর্নামেন্ট যেদিন পাওয়ারে থাকবে না সেদিন এটা নষ্ট হয়ে যাবে। আমার স্বয়ং স্বপ্নে আমি স্বামীজিকে দেখি, আমার ইচ্ছে যে বিবেকানন্দের নামে টুর্নামেন্ট করবো। আমার বলছে তুমি টুর্নামেন্ট কিসের নাম সে কামে চাতো? কেমন স্যার বিবেকানন্দের নাম সে বল বহুত আচ্ছা আমি তো নাম দেয় কারো এক কথা রাজি করুন। আমি তৎক্ষণাৎ আমি বুঝতে পেরেছিলাম যে এই অর্গানাইজেশন প্রথম কাজ তো ওখান থেকে শুরু হয়েছে, এই অর্গানাইজেশন এটা স্বামীজি তৈরি করা, এটা স্বামীজি ছাড়া এটা করা সম্ভব না। এবং উনি প্রথম বছর 1,00,000 টাকা দিলেন, তারপরের বছর উনি 1,00,000 টাকা দিলেন, তারপরের বছর 50,000 টাকা, তারপরে বছর উনি 10,000 টাকা দিয়েছিলেন, ওদের বিজনেস আস্তে আস্তে দিন থেকে বন্ধ হয়ে যায়। কিন্তু দেখুন উনি শুরুটা করে দিয়েছিলেন। আজকে এই টুর্নামেন্টে আমাদের এই জুলাই মাসে যে টুর্নামেন্ট হলো সেখানে আমরা প্রায় 8,00,000 টাকা চ্যারিটি করেছি মাঠে, এবং টোটাল বাজেট ছিল আমাদের 13,00,000 টাকা। এই টাকা স্বামী জোগাড় করেছেন, আমি আপনি কেউ আমরা জোগাড় করিনি, আমরা কারোর কাছে এক টাকা চাইনি। হ্যাঁ আমরা বাইরে কর্পোরেট সেক্টরের কাছে, আমরা স্টেট ব্যাঙ্ক LIC তাদের কাছে তারা দেয় প্রতি বছর, তাদেরকে একটা চিঠি করি একটু স্পন্সর যদি করেন, এবং তারাও দেন 10,000, 12,000, 15,000 তারা দেন স্পন্সরের হিসাবে। কিন্তু বাকি টাকাটা এইভাবে জোগাড় হয়, এবং গত বছরও আমাদের প্রায় 28,50,000 টাকা টার্নওভার হয়েছে। আমরা শুধু খেলা নয়, পড়াশুনোর জন্য মেধাবী যারা অভাবের মধ্যে পড়াশুনো করছে তাদের পাশে দাঁড়াচ্ছি, আমরা পুজোর সময় বস্ত্র বিতরণ করা হয়, এবছরও বিবেকানন্দ আশ্রম হীরাপুরে সেখানে বাচ্চাদেরকে প্রায় 150 বাচ্চারা তাদেরকে নতুন জামা কাপড় দেওয়া হবে, সেটা আমরা বিএনআরডি থেকেই আমরা সেখান থেকে কিনি। পুজোর পরে এই নভেম্বরের শেষ ডিসেম্বরের প্রথমে আমরা কম্বল বিতরণ করি সেখানে বিভিন্ন জায়গায়, আমরা জামতারা পর্যন্ত গেছি। আমরা সেখানে কোনো গ্রামকে খোঁজা হয়, সেই গ্রামে গিয়ে আমরা সে বছর সেই কম্বল দিয়ে আসি, 200-250 কম্বল সেখানে দেওয়া হয় নতুন কম্বল। প্রতি বছর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেই ক্যাম্প আমরা এবং বিএনআরডি যৌথভাবে আমরা করি। আমাদের ক্যাম্পে লাস্ট বারও 104 ব্লাড দিয়েছেন, এবং তারপরেও এই কিছুদিন আগে ইলেকশনের সময় সুপার সাহেব এবং ডক্টর সন্দীপ চ্যাটার্জি আমাদেরকে ইনভাইট করেছেন
যে বলেছিলেন যে ব্লাডের ক্রাইসিস চলছে, আপনারা একটা স্পেশাল ক্যাম্প করে দিন। আমাদের সেই ক্যাম্পেও প্রায় 56 জন আমাদের ব্লাড মধ্যে প্রভৃতি অফিসে করা হয়, বিকার হয় 56 জন ব্লাড থাকে। এবং আমরা কোনোদিন কাউকে গিয়ে কিন্তু বলিও নি, আমরা রবীন্দ্রভবনে যেটা করি সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসে তারা মানুষ এসে ব্লাড দিচ্ছে, স্টুডেন্টরা ব্লাড দিচ্ছে। তো এই কাজগুলো আমার দৃঢ় বিশ্বাস যে আমরা কেউ কিছু করি না, আমরা যা কিছু হয় কারণ আমরা এটুকু বিশ্বাস রাখবো যে ভগবানের আশীর্বাদ ছাড়া গাছের পাতা পর্যন্ত নড়ে না, তুমি নাড়াতে পারবে না, তাই না? তো যা কিছু করি আমরা ঈশ্বর আমাদের কিছু করেন, এটা বিলিভ করতে হয়। তোমরা সকলে এখানে পড়াশুনো করছো, তোমরা এটা একটা কোর্স করছো, এখান থেকে তোমরা পড়াশুনো করে একটা চাকরি পাবে। তো চাকরি পাওয়াটাই শেষ কথা নয় জীবনে, যে আনন্দ আমিও একটা সেলসে চাকরি করি, আমি 95 থেকে সেলসে চাকরি করি, আমি চাকরির মাঝেও আমি এর জন্য সময় দিই। আমার চাকরি করে যে মাঝখানে যে মানটা পাই, তাতে যে আনন্দ পাই, তার থেকে হাজার গুণ আনন্দ আমি সেবা কাজের মধ্যে পাই। তোমরা প্রত্যেকে এটা দেখো যে তোমরা নিজের জীবনে তোমরা নিজে চাকরি বাকরি করে নিজে দাঁড়াও, তোমরা মা বাবা ভাই বোন প্রত্যেককে দেখবে। পয়সা হয়ে গেল বলে আজকের দিনে ভাই ভাই বিবাদ, ভাই ভাই আলাদা থাকে, এটা একদমই কাম্য নয়। প্রত্যেকে একসাথে যৌথভাবে থাকো, দেখবে তাতে আনন্দ আছে। আর মানুষের কথা চিন্তা করো যে শুধু নিজে খাবো, নিজে করবো, নিজের জন্মদিনে তুমি বন্ধুদের সঙ্গে কেক কাটছো, রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছো, তুমি সেই যে আনন্দ পাচ্ছ। আর ওই দিন তুমি কোনো অভাবী বাচ্চাকে তুমি কিছু দাও, দেখো আমি বলছি তুমি অনেক বেশি আনন্দ পাবে। তোমরা আমি তোমাদেরকে এখানে মোটিভেট করতে আসিনি এখানে, ঠিক আছে, কারণ আমার মোটিভেট আমার কথায় তোমার তোমরা কেন ওই করবে। তোমরা আমাদের সামনে বহু মনীষী আছেন, তুমি বিবেকানন্দ আমি তোমরা যেখানে পৌঁছো, স্বামীজির কথা চিন্তা করো, নেতাজি সুভাষ বোসের কথা চিন্তা করো, তোমরা বিদ্যাসাগরের কথা চিন্তা করো, যারা জীবনে কি করে গেছেন, তারা নিজের জন্য চিন্তা করেছেন কি? তারা নিজের জন্য চিন্তা করেনি, তারা দেশ এবং দশের কথা চিন্তা করেছেন। তো আমরা তাদের মতো না হয়ে কিন্তু তাদের যে দেখানো পথ, সেই পথটাকে যদি আমরা ধরতে পারি না, আমি 100% তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা অনেক বেশি জীবনে আনন্দ পাবে। একবার বলে দেখার চেষ্টা করো, যে যেমন ভাবে পারো, তোমার কাছে 500 টাকা দেবে, কারোটা দেখতে যেও না যে কার কি আছে না আছে, দেখে কিছু লাভ নেই। তোমার কাছে যেটা আছে সেটাই অনেক। ঈশ্বর, তুমিও ঈশ্বরের সন্তান, আরেকজন যে পাশে বসে আছে সেও ঈশ্বরের সন্তান। আমরা কাউকে ছোট করবো না, কাউকে খারাপ কথা বলবো না, আমরা প্রত্যেকে আমাদের মতো করে জীবনে বাঁচবার জন্য শুধু নিজের কথা চিন্তা নয়, আমরা মানুষের কথা চিন্তা করবো, মানুষের পাশে দাঁড়াবো। আজকে এইটুকু বলেই আমি কথা শেষ করছি। স্বামী বিবেকানন্দ ভারী সুন্দরভাবে কি বলেছেন জানো, বলেছেন আমরা যত কাজ করি তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে অন্যের জন্য যে কাজটা করা। ঠিক আছে, মহারাজকে অনুরোধ করছি বিরক্তি কথা বলার জন্য। স্বামীজির পত্রাবলী আমরা যদি পড়ি, স্বামীজির মহীশ্বরের রাজাকে এক জায়গায় লিখছেন, একটা পত্রই পাওয়া যায় মহীশ্বর রাজাকে লেখা, সেখানে স্বামীজি বলছেন জীবন কয়দিন আর জীবনের চাকচিক্য ব্যয় কয়দিন, তারাই একমাত্র বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছেন, বাকি সব মৃত। স্বামীজির জীবনের ডেফিনেশন এই একটা একটা লাইনের মধ্যেই ডেফিনেশন করছেন যে জীবিত কারা আছে যারা অন্যের জন্য বেঁচে আছে, আর মৃত কারা যারা নিজের জন্য নিজের স্বার্থের জন্য বেঁচে আছে। আজ আমরা যতই মহাপুরুষের নাম শুনি, সে মহাত্মা গান্ধী হতে পারে, নেতাজি সুভাষচন্দ্রই হতে পারে, বিদ্যাসাগর, অরবিন্দ, স্বামীজি, এরা জীবনে যদি একটা সুর যদি খুঁজে আমরা পাওয়ার চেষ্টা করি, তাহলে সেই সুরটা পাবো হলো পরের জন্য কিছু করা, পরের জন্য তারা জীবন পাত করেছে। তো স্বামীজি আরেকটা ঘটনা
থেকে বোঝা যায় স্বামীজির হৃদয় কিরকম। সেই ঘটনাটা ঘটেছিল বেলুড় মঠে। স্বামীজি বেদান্ত সাহিত্য চর্চা করছিলেন ব্রহ্মচারী সদ্যের সাথে। তখন গিরিশচন্দ্র ঘোষ স্বামীজির কাছে আসেন, এসে বলছেন যে দেখো তুমি এখানে বেদান্ত চর্চা করছো, কিন্তু আমাদের দেশে যে অহাকার চলছে সেবেলা আজকে হয়তো কারো বাড়িতে রান্না হয়নি, কোনো বিধবা হয়তো কাঁদছে, কারো বাড়িতে একজনের রান্না আছে আর দুজন খেতে পারবে না, তো তুমি এদের জন্য কী ভাবছো, তুমি তো বেদান্ত চর্চা করছো। স্বামীজি তখন থাকতে পারলেন না, সেখান থেকে চলে গেল। তখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন স্বামীজির শিষ্যকে, দেখলি বাঙাল কত বড় হৃদয়টা, যে উনি সাইডে গিয়ে মানে তাদের সাইডে গিয়ে স্বামীজি কাঁদছেন যে দেশের এরকম দুর্দশার কথা চিন্তা করে। দেখা যায় যে স্বামীজি ওই গিরিশচন্দ্র ঘোষের সে কথাটা শোনার পরে স্বামীজি থাকতে পারলেন না, সাইডে গিয়ে কান্না করছেন, এই তার মনে একটা ব্যথা সৃষ্টি হয়েছে। তিনি স্বামীজি যতই আমরা পড়ার চেষ্টা করি বা জানার চেষ্টা করি, স্বামীজির এই সুরটাই পাওয়া যায় যে মানুষের জন্য করো, মানুষের জন্য কিছু করতেই হবে আমাদের, আমাদের দেশকে আগে তুলে ধরতেই হবে, কি শিক্ষা হোক, বিদ্যা হোক, জ্ঞান কি ব্যায়াম। স্বামীজির এই যে সর্বধর্ম মানে সব জীবের সেবা যেখানে নিজেকে তুলে ধরেছেন, আজকে আমরা বিন্দুদাকে পেলাম, সুব্রত ব্যায়াম ঘটা যাচ্ছে, পিন্টুদাকে পেলাম, পিন্টুদা তার জীবনে স্বামীজির অনুপ্রেরণা, স্বামীজিকে তাকে কীভাবে কাজে সহায়তা করছে, কীভাবে অনুপ্রেরণা করছে সেটা পিন্টুদা আমাদেরকে বললেন। আশা করি তোমরা বুঝতে পারছো যে স্বামীজি কাকে কীভাবে অনুপ্রাণিত করে, কাকে কীভাবে দেশ সেবার্থে রূপ সুখার্থে কাজ করানোর অনুপ্রেরণা যোগায়। আমি এখান থেকে বলতে চাই তোমরা এখান থেকে কিছু নিয়ে যাবে, যাতে করে তোমরা দেশ দশ এবং মানুষের জন্য করতে পারো। আরেকবার বলি স্বামীজির লাইনটা, স্বামীজি বলেছেন মহীশ্বরের রাজাকে, এই জীবন কয়দিন, জীবনের চাকচিক্য বা কদিন, তারাই একমাত্র বেঁচে আছেন যারা অন্যের জন্য বেঁচে আছেন, আর বাকি সব মৃত। ভালো লেগেছে এবং মাথায় ঢুকেছে কিছু বুঝেছো, স্যাররা রয়েছেন, সবাইকে নমস্কার।